নয়নাক ভৌমিক পরিচালিত অলকানন্দা রায়, অপরাজিতা আড্য, সৌরসেনী মৈত্র, অনন্যা সেন, কৌশিক সেন, বিশ্বনাথ বসু এবং আরো অনেকে অভিনীত সাম্প্রতিক মুভি একান্নবর্তী, যেটা আমাদের হইচই অরিজিনালের রিলিজ করেছে। ওমেন্স পাওয়ার নিয়ে খুব সুন্দর একটা বাংলা মুভি। সব জায়গাতেই মহিলারা যে এত স্ট্রাগল করে, কিন্তু কেউ আমরা এদের মর্যাদা বুঝতে পারি না। যখনই কোনো দোষ আমরা করি, সেটা থেকে নিজেরা সরি বলে চলে আসি। সব ক্ষেত্রেই আমরা মেয়েদের দোষ দেখতে পাই। অ্যাটলিস্ট তার আগে পর্যন্ত আমরা ভাবি না যে আমারও কোনো বোন আছে, মা আছে বা আমারও কোনো স্ত্রী আছে। এইসব কথা না ভেবে আমরা নেশাগ্রস্ত হয়ে ভুলভাল কাজ করি। তাদেরকে আমরা অনেক মুহূর্তে ঠকাই, মিথ্যে কথা বলি নিজেদের কাজ হাসিল করার উদ্দেশ্যে। যখনই ওইসব খারাপ কাজের জন্য আমরা তাদের কাছে ধরা পড়ে যাই, তখনই জাস্ট একটা সান্ত্বনা দিয়ে সরি বলে চলে আসি। এটাই আমাদের একান্নবর্তী মুভির গল্প। হ্যালো ফ্রেন্ডস, অঙ্কুর এক্সপ্লেন চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি এই করোনার পরিস্থিতিতে আপনারা ভালো আছেন। শুরু করা যাক মৈনাক ভৌমিক পরিচালিত একান্নবর্তী। আর হ্যাঁ, শুরু করার আগে যদি ওই লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে গ্রে বানিয়ে দেন তাহলে আমি খুব খুশি হই। বিনা কারণে বিএফ এর কথা বা নিজের স্বামীর কথায় ঢপের ক্যাপসুল না খেয়ে শুরু করা যাক একান্নবর্তী। একান্নবর্তী কথাটার অর্থ যৌথ পরিবারভুক্ত, এক গৃহস্থালির অন্তর্ভুক্ত। একান্নবর্তী পরিবার যৌথ পরিবার, খাওয়া পড়া বসবাস করা একসঙ্গে হয় এমন পরিবার, জয়েন্ট ফ্যামিলি বলতে পারেন। মালিনী মানে অপরাজিতা আড্য বারাসাতের একটি বনেদি ব্যানার্জি ফ্যামিলির অন্তর্গত, যা অস্তিত্বহীনতার দ্বারপ্রান্তে অবস্থিত হতে চলেছে। আসলে তাদের পৈতৃক বাড়িটি বিক্রি হতে চলেছে। মালিনীর বিধবা মা মিসেস ব্যানার্জি অলকানন্দা রায় নিজে প্রাসাদের রক্ষণাবেক্ষণ করেন এবং দায়িত্ব নেন, কারণ তিনি জানেন যে তিনি তার নিজের লোকের কাছ থেকে বেশি কিছু আশা করতে পারেন না। যারা কেবলমাত্র দুর্গাপূজার সময় তাদের বাড়িতে আতিথেয়তা করতে আসে তাদের উপর তিনি ভরসা রাখতে পারেন না, কারণ যতদিন দুর্গাপূজো ততদিনই সবাই থাকে, বাকি পুজো শেষ হলেই যে যার কাজে বিজি হয়ে যায়, কারোর কোনো পাত্তা পাওয়া যায় না। মালিনী তার মাকে উৎসবের জন্য দেখতে যাওয়ার ঠিক আগে সে জানতে পারে তার স্বামী সুদীপ মুখার্জি তাকে গত 5 বছর ধরে প্রতারণা করছে। শীলা সৌরসেনী মৈত্র মালিনীর বড় মেয়ে হওয়ার কারণে তার উপরে প্রচুর রেসপন্সিবিলিটি থাকে, যেমন আমাদের সব বাড়ির বড় দাদা দিদিরা হয়ে থাকে, আমাদের থেকে অনেক রেসপন্সিবল থাকে, সেই রকম। ছোট বোন পিঙ্কি মানে অনন্যা সেন শারীরিক চেহারা অনেক মোটা হওয়ার কারণে সে মানসিক বিষণ্ণতায় ভোগে। প্রতারক বাবার কুকর্মের কারণে দুই মেয়ে মায়ের সাপোর্টে থাকে। কুকর্ম ছিল এটাই, মাকে চিট করে বাবা আবার অন্য একজন মেয়ের সাথে প্রেম রসিকায় মুগ্ধ হয়ে গেছিল। মায়ের এই রকম মনের পরিস্থিতির কারণে দুর্গাপূজো চলাকালীন মাকে নিয়ে দুই মেয়ে মিসেস ব্যানার্জির বনেদি বাড়িতে চলে আসে, তাদের মামা বাড়িতে চলে আসে। বারাসাতে পৌঁছানোর পরে তারা আবিষ্কার করে যে অভ্রদীপ দত্ত কৌশিক সেন নামে একজন পরিচালককে একটি ওয়েব সিরিজের শুটিং করার জন্য ভাড়া দেয়া হয়েছে তাদের বনেদি বাড়িটা। উৎসবের মধ্যে মহিলাদের জীবনে পুরুষ এবং তাদের নিরাপত্তাহীন সম্পর্কে একটি নতুন দৃষ্টিভঙ্গি অর্জন করেছে, যেখানে মহিলারা তাদের ভেতরে রাক্ষসকে পরাজিত করতে এবং নারী শক্তির উদযাপনের কারণে একে অপরকে বুঝতে শেখে। সেখানে মৈনাক ভৌমিকও মালিনীর স্বামীর নোংরা ব্যবহার এবং শিলার উডবি হাজবেন্ডের সুবিধাবাদী প্রবণতাগুলোকে বন্ধ করার জন্য নোংরা পুরুষাশিত সমাজের পরিচয় দিয়ে মুভির মধ্যে একটি ব্যালেন্স ক্রিয়েট করে, যার উল্টো দিকে ওয়েব সিরিজ পরিচালক অভ্রদীপ দত্ত এবং শিলার প্রাক্তন প্রেমিক জীবনের প্রতি একটি শান্ত এবং ক্লিয়ার দৃষ্টিভঙ্গি নিয়ে আসে। তাদের এই চিরাচরিত ঘষামাজা বিষাক্ত সম্পর্কের জন্য বিচার না করে অভ্রদীপের অ্যাসিস্ট্যান্ট সায়ন চক্রবর্তী পিঙ্কিকে তার দুর্বলতা মেনে নিতে সাহায্য করে, যদিও সিনেমার কোথাও তাদের রিলেশনশিপটা আর একটু ভালোভাবে দেখানোর অভাব আছে, যেটা সিনেমার প্লটের মধ্যেই দেখা যায়। যদি আর একটু ভালোভাবে তাদের রিলেশনশিপটা এক্সপ্লেন করতো তাহলে একটু বেটার হতো।
সেকেন্ড হাফে সিনেমাটা কোন প্লটের মধ্যে দিয়ে এগিয়ে চলছে কিছু জিনিস অনুমান করতে পারবেন, কিন্তু সিনেমা শেষের দিকে সিনেমার লেন্থ খুব বেশি বোরিং করবে আপনাকে। কিন্তু তার উল্টো দিকে যেখানে মালিনী, শিলা এবং পিঙ্কি তাদের নিজেদের লাইফে স্ট্রাগল নিয়ে নিজেরা জড়িয়ে পড়বে এবং সেখান থেকে নিজেরা কিভাবে বেরিয়ে আসবে সেই জিনিসটা আপনাদের প্রভাবিত করবে দেখতে। যেখানে পিঙ্কির চরিত্রে অভিনয় করা অনন্যা খুব ভালো অভিনয় করেছে, সে সিনেমার মধ্যে খুব মানসিক ভাবে ভোগে তার মোটা চেহারার জন্য, যেখানে একজন মোটা পার্সনের লাইফ স্ট্রাগল কিভাবে হতে পারে, সবাই যে তাকে মোটা হিসেবে কিভাবে ট্রিট করতে পারে সেটা সে খুব ভালোভাবে তুলে ধরেছে এই মুভির মধ্যে। শিলা সৌরসেনী মৈত্র বেশ শান্ত স্বভাবের, যে নিজের কাজের প্রতি একটা বিশ্বাসের দৃঢ়বর্তিতা বজায় রাখে, নিজের কাজের মধ্যে একটা স্যাটিসফ্যাকশন এবং বোন পিঙ্কি আর মাকে সামলানো সব মিলিয়ে বলতে পারেন পরিবারকে নিজের কাঁধের ওপর একজন সাপোর্টিভ চরিত্রে অভিনয় করতে দেখা যায়। যতই তার নিজের অফিসের কাজ থাক তা সত্ত্বেও সে নিজের পরিবারকে নিয়ে ভাবতে এবং তার দিকে খেয়াল রাখতে দেখা যায়। সব মিলিয়ে ভালো অভিনয়ের কাজ। অভ্রদীপের ভূমিকায় কৌশিক সেন খুবই ভালো কাজ করেছেন। মালিনী রূপে অপরাজিতা আঢ্যর কাজ অসাধারণ, কিন্তু নিত্য নতুন কাজ নেই। আমরা এর আগে অনেক সিনেমাতে এই ধরনের চরিত্রে অভিনয় করতে দেখেছি তাকে, সেই কারণের জন্য একটু হলেও আপনাদের বোরিং ফিল হতে পারে। সিনেমার মধ্যে মিউজিকও বেশ ভালো, ব্যাকগ্রাউন্ড স্কোরও ভালো। পরিচালক হিসাবে ময়নাক ভৌমিক ভালো কাজ করেছেন, বাট আমি আর একটু বেশি ক্লিয়ারিটি পেতে চেয়েছিলাম, যেখানে সিনেমার ক্যারেক্টারগুলোর ডেফিনেশন আর একটু বেশি ক্ল্যারিটি হলে ভালো হতো। সব মিলিয়ে সিনেমাটা বেশ সুন্দর পারিবারিক মুভি, পরিবারের সকলকে নিয়ে আপনারা দেখতে পারেন। আর যদি দেখে নিয়ে থাকেন তাহলে কেমন লাগলো জানান আমায় কমেন্ট করে। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর এই ধরনের ভিডিওতে যদি আপনারা আগ্রহী হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা প্রেস করে নেবেন। তো চলুন দেখা হবে অন্য ভিডিওতে। থ্যাংক ইউ ফ্রেন্ডস।